শ্বেতরক্তকণিকা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক লিউকোসাইট হোয়াইট ব্লাড কর্পাসকল ডাব্লু গ্রিক শব্দ লিউকোস অর্থ বর্ণহীন এবং কাইটোস অর্থকোষ নিয়ে লিউকোসাইট শব্দটি গঠিত রক্তের বর্ণহীন অনিয়তাকার নিউক্লিয়াস বিশিষ্ট কণিকাকে শ্বেতরক্তকণিকা বা লিউকোসাইট বলে যকিতের কাপফার কোষ এক ধরনের শ্বেত রক্তকণিকা সাদা বর্ণের কণিকাগুলো হলো শ্বেতরক্ত কণিকা বা লিউকোসাইট জকিতে যে কোষ থাকে সেটাও এক ধরনের কণিকা রক্ত কণিকার বৈশিষ্ট্য কণিকার বৈশিষ্ট্য পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে এক থেকে নয় পর্যন্ত বৈশিষ্ট্যগুলো চিত্র সহ উল্লেখ করব। যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং দীর্ঘদিন মনে থাকে এক এতে হিমোগ্লোবিন থাকে না বলে বর্ণহীন হয় লাল বর্ণের কণিকা লোহিত রক্ত কণিকা সাদা বর্ণের কণিকা শ্বেত রক্ত কণিকা বর্ণহীন বা সাদা হয় দুই ইহা অনিয়ত আকার এবং অপেক্ষাকৃত বড় এর নির্দিষ্ট কোনো আকার নেই এবং আকারে বড় হয় তিন এর ব্যাস সাত দশমিক পাঁচ থেকে বিশ দশমিক শূন্য শূন্য মাইক্রোমিটার হয় চার এর আকার পরিবর্তিত হতে পারে শ্বেত রক্তকণিকা একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে বা আকার পরিবর্তন ঘটতে পারে পাঁচ ইহা নিউক্লিয়াসযুক্ত এবং নিউক্লিয়াস এক প্রান্তে অবস্থান করে নিউক্লিয়াস কখনো কেন্দ্রে অবস্থান করে না কোষের এক প্রান্তে অবস্থান করে ছয় এর নিউক্লিয়াস প্রথমে গোলাকার ডিম্বাকার বা বৃত্তাকার হয় এবং বয়বৃদ্ধির সাথে সাথে বৃক্ষাকার বা অশ্বক্ষুরা আকৃতির হয় এরপর বৃক্ষাকার বা কিডনির মতো হয় অথবা অশ্বক্ষুরা আকৃতির বা ঘোড়ার খুরের মতো হয় সাত এর গোয়ার আয়ু এক থেকে পনেরো দিন এটি মৃত শ্বেত রক্তকণিকা এক থেকে পনেরো দিনের মধ্যে এরা মারা যায় আট ইহা অ্যামিবয়েড চলন প্রদর্শন করে এ পদ্ধতিতে ইহা সংক্রমিত স্থানে পৌঁছে এবং জীবাণু ধ্বংস করে এই প্রক্রিয়াকে ডায়াপেডেসিস বলে যে প্রক্রিয়ায় অ্যামিবয়েড চলনের মাধ্যমে সংক্রমিত স্থানে আসে এবং জীবাণু ধ্বংস করে তাকে ডায়াপেডেসিস বলে নয় লিম্ফোসাইট ও ফ্যাগোসাইট সতর্ক প্রহরী এবং এরা জীবাণু মোকাবেলা করে শ্বেত রক্ত উৎপত্তি ইহা অস্থিমজ্জা পিলিহা ও লসিকা গ্রন্থি হতে উৎপন্ন হয় এই অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় পিলিহা থেকে উৎপন্ন হয় লসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হয় শ্বেত রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়াকে মায়োলো বলে যে প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয় তাকে মায়োলো বলে শ্বেত রক্তকণিকার পরিমাণ শ্বেত রক্তকণিকার পরিমাণ এক থেকে পাঁচ পর্যন্ত উপস্থাপন করা হয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত চিত্রসহ উল্লেখ করব এক প্রতি ঘন মিলিলিটার রক্তে নবজাতকে নয় হাজার থেকে তিরিশ হাজার দুই বছরের কম বয়সে ছয় থেকে সতেরো হাজার এবং প্রাপ্তবয়স্ক চার হাজার থেকে এগারো হাজার সেতু রক্তকণিকা থাকে প্রাপ্তবয়স্কদের শ্বেত রক্তকণিকার গড় সংখ্যা সাত হাজার পাঁচশো দুই শ্বেত রক্তকণিকার গড় সংখ্যা সাত হাজার পাঁচশো লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত ছয়শো ইস্টু এক অর্থাৎ লোহিত রক্ত কণিকার সংখ্যা ছয়শো হলে শ্বেত কণিকার সংখ্যা একটি হবে বা লোহিত কণিকার সংখ্যা বারোশো হলে শ্বেত কণিকার সংখ্যা দুইটি হবে তিন শিশু ও অসুস্থ ব্যক্তির দেহে এর সংখ্যা বেশি শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে লিউকোসাইটোসিস বলে বিভিন্ন কারণে দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেশি থাকতে পারে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেশি থাকলে তাকে লিউকোসাইটোসিস বলে চার শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেয়ে ক্যান্সার হলে তাকে লিউকোমিয়া বলে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি শরীরে বেশি হয় তাহলে ক্যান্সার হয় একে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বা রক্ত ক্যান্সার বলে পাঁচ কম থাকলে তাকে লিউকোপেনিয়া বলে এর সংখ্যা কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শ্বেত রক্তকণিকা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যদি এর সংখ্যা কমে যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দেহে রক্ত রক্তকণিকার সংখ্যা কমে গেলে তাকে লিউকোপেনিয়া বলে রাসায়নিক উপাদান শ্বেত রক্তকণিকা নিউক্লিও প্রোটিন গ্লাইকোজেন লিপিড কোলেস্টেরল অ্যাসকর্বিক অ্যাসিড ও পোটিউলাইটিক অ্যানজাইম থাকে শ্বেত রক্তকণিকার পোকারভেদ বা শ্রেণী বিভাগ শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে গানুলো বা দানাদা শ্বেত রক্তকণিকা এক সাইট বা অদানাদা শ্বেত রক্তকণিকা দানাদা শ্বেত রক্তকণিকা তিন ধরনের হয় নিউটোফিল ইওসিনোফিল বেসোফিল অদানাদা শ্বেত রক্তকণিকা দুই ধরনের হয়

চার থেকে আট ঘন্টা এরা অস্থিমজ্জার মজ্জার মায়োলোব্লাস কোষ থেকে উৎপন্ন হয় যে শ্বেত কণিকার সাইটোপ্লাজমে দানা থাকে তাকে দানাদার শ্বেত রক্ত কণিকা বলে এই শ্বেত রক্ত কণিকার সাইটোপ্লাজমে দানা আছে এগুলো দানাদার শ্বেত রক্তকণিকা বা গ্যানিউলোসাইট দানাদার শ্বেত রক্ত কণিকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক নিউটোফিল দুই ইওসিনোফিল তিন বেসোফিল এক নিউটোফিল নিউটোফিলের বর্ণ বর্ণনিরপেক্ষ এবং দানা যুক্ত এরা গোলাকার এবং নিউক্লিয়াস দুই থেকে পাঁচ খণ্ড বিশিষ্ট হয় এদের ব্যাস বারো থেকে পনেরো মাইক্রোমিটার এদের সংখ্যা প্রতি ঘন মিলিলিটারে চার হাজার নয়শটি অর্থাৎ সবচেয়ে বেশি যা সেতু রক্ত সত্তর পারসেন্ট এদের আয়ুকাল দুই থেকে পাঁচ দিন এটি নিউটোফিল এর সাইটোপিল বর্ণ নিরপেক্ষ এর নিউক্লিয়াস চার খণ্ড বিশিষ্ট সেটা সত্তর কার্সেন্ট হল নিউটোফিল ইহা লাল অস্থিমজ্জায় উৎপন্ন হয় এরা অ্যামিবয়ের চলন প্রদর্শন করে এবং কৌশিক জালিকার ছিদ্র দিয়ে সংক্রমণ স্থলে উপস্থিত হয় এ প্রক্রিয়াকে ডায়াপেডেসিস বলে এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে অ্যামিবার মতো চলন প্রদর্শন করে কৌশিক জালিকার দিয়ে আক্রান্ত স্থানে উপস্থিত হয় এবং জীবাণুকে ধ্বংস করে এই প্রক্রিয়াকে বলা হয় ডায়াপেডেসিস নিউটোফিলের কাজ এক এরা জীবাণু সম্পর্কে রাসায়নিক বার্তা প্রেরণ করে দুই লিপিড জাতীয় পদার্থ খরণ করে রক্তনালীর ভেদ্যতা বৃদ্ধি করে তিন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে গ্রাস করে দুই ইউসিনোফিল এদের সাইটোপ্লাজ এবং দানাগুলো রঞ্জকে বর্ণ ধারণ করে এরা গোলাকার এবং নিউক্লিয়াস দুই থেকে তিন খণ্ড বিশিষ্ট এদের ব্যাস বারো থেকে সতেরো মাইক্রোমিটার এটি ইউসিনোফিল এর সাইটোপ্লাজম নিলাব বর্ণের এবং অ্যাসিড ধর্মী দানাগুলো ইওসিন রঙে লালচে কমলা বর্ণ ধারণ করে এদের সংখ্যা প্রতি ঘন মিলিলিটারে একশো থেকে চারশো অর্থাৎ ছেদ রক্ত দুই থেকে চার পার্সেন্ট আয়ুকাল আট থেকে বারো দিন ইহা লাল অস্থিমজ্জায় উৎপন্ন হয় অ্যালার্জি পরজীবী সংক্রমণ পিলিহা ও স্নায়ুতন্ত্র রোগের কারণে রক্তে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায় ইহা পৌষ্টিক নালীতে সবচেয়ে বেশি থাকে ইওসিনোফিলের কাজ এক এরা নাশক পরিপেপটাইট খরণ করে এবং কিরমির লার্ভা ধ্বংস করে দুই ইহা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে তিন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে চার হাইড্রোলাইটিক অ্যানজাইম খরণ করে পাঁচ ক্রিস্টছমা ও টাইসিনেল্লা পরজীবীর মৃত্যু ঘটায় এটি কৃষ্টছমা কিরমি এটি টাইসিনাল লাকি তিন বেসোফিল বেসোফিলের সাইটোপ্লাজম খারধর্মী এবং দানাযুক্ত দানাগুলো খারাশক্ত হয়ে নীল বর্ণ বা নীলসে কালো বর্ণ ধারণ করে এরা গোলাকার এবং নিউক্লিয়াস দুই খণ্ড বিশিষ্ট ও বিকাকার এর সংখ্যা সবচেয়ে কম অর্থাৎ শ্বেত রক্ত কণিকার শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট এদের ব্যাস বারো থেকে পনেরো মাইকোমিটার এটি বেসোফিল এর সাইটোপিলাজম খার ধর্মী দানা আছে দানাগুলো খার আসক্ত হয় এবং নীল বা নীলসে কালো বর্ণ ধারণ করে এর নিউক্লিয়াস দুই খণ্ড বিশিষ্ট এবং দেখতে বিক্ষ বা কিডনির মতো এদের সংখ্যা প্রতি ঘন মিলিলিটারে পঁয়ত্রিশটি আয়ুকাল বারো থেকে পনেরো দিন ইহা লাল অস্থিমজ্জায় উৎপন্ন হয় বেসোফিলের কাজ এক বেসুফিল হিস্টামিন নিঃসরণ করে হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই বেসুফিল হ্যাপারিন নিঃসরণ করে হ্যাপারিন রক্তজুমার বাধা রোধ করে অর্থাৎ বেসুফিল থেকে হিস্টামিন উৎপন্ন হয় হিস্টামিন আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আবার বেসুফিল থেকে হ্যাপারিন উৎপন্ন হয় হ্যাপারিন রক্ত জুমার বাধ্যে দেয় না তাই রক্ত তরল থাকে বা অদানাদার কণিকা যেসব সেতুরক্ত কণিকার দানাবিহীন তাদেরকে অ্যাগানুলোসাইট বা অদানাদার অতুরক্তিকা বলে এদের নিউক্লিয়াস বড় অখণ্ড ও স্বচ্ছ সেতুরক্ত কণিকার আঠাশ পার্সেন্ট হল অ্যাগানুলোসাইট বা অদানাদা সেতুরক্ত কণিকা এরা অস্থিমজ্জা ও লিমফয়েড কলা থেকে উৎপত্তি লাভ করে যে শ্বেত রক্তকণিকার সাইটোপিলাজমে দানা থাকে না তাকে অ্যাগানোলোসাইট বা অদানাদা রক্তকণিকা বলে এর পরিমাণ শ্বেত রক্তকণিকার আটাশ পারসেন্ট অদানাদা শ্বেত রক্তকণিকা দুই ধরনের হয় এক লিম্ফোসাইট দুই মনোসাইট এক লিম্ফোসাইট লিম্ফোসাইট আকারে ছোট গোলাকার এবং অখণ্ডায়িত নিউক্লিয়াস বিশিষ্ট এর সাইটোপিলাজম কম ঘন ইহা সমসত্ব ও খারধর্মী এর ব্যাস ছয় থেকে ১৬ মাইক্রোমিটার এদের সংখ্যা প্রতি ঘন মিলিলিটারে লিটারে ষোলোশো আশিটি শ্বেত রক্তকণিকার মধ্যে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট হল লিম্ফোসাইট এর আয়ুকাল সাত দিন এটি লিম্ফোসাইট ইহা আকারে সবচেয়ে ছোট গোলাকার এর নিউক্লিয়াস অখণ্ডায়িত কোনো খণ্ড থাকে না সাইটোপ্লাজম কম ঘন এর পরিমাণ শ্বেত রক্ত কণিকার বিশ থেকে চল্লিশ পার্সেন্ট ইহা লাল অস্থিমজ্জা জকিত পিলিহা ও লসিকা তন্ত হতে উৎপন্ন হয় এরা ফ্যাগোসাইট নয় লিম্ফোসাইট তিন ধরনের হয় বিলিম্ফোসাইট টি লিম্ফোসাইট এবং এনকে বা ন্যাচারাল ক্লারকোশ এরা অ্যান্টিবডি উৎপন্ন করে এবং অনুজীব বা জীবাণুকে ধ্বংস করে লিম্পোসাইটের কাজ এক অ্যান্টিবডি উৎপন্ন করে জীবাণু ধ্বংস করে দুই স্মৃতিকোষ হিসেবে কাজ করে তিন ভাইরাসকে সরাসরি আক্রমণ করে চার ক্যান্সার কোষ ধ্বংস করে পাঁচ লিম্পোসাইট ও ফ্যাগোসাইট হল সতর্ক প্রহরী এরা জীবাণু মোকাবেলা করে দুই মনোসাইট মনোসাইট সবচেয়ে বড় শীত রক্তকণিকা এর নিউক্লিয়াস বিজ্ঞাকার বা অশ্বক্ষুর আকৃতির এতে সাইটোপ্লাজম বেশি থাকে এর ব্যাস বারো থেকে বিশ মাইক্রোমিটার এদের সংখ্যা প্রতি ঘন মিলিলিটারে দুইশো আশিটি শ্বেত রক্ত থেকে আট ইহা সবচেয়ে বড় শ্বেত রক্ত এর নিউক্লিয়াস দেখতে বৃক্ষ বা কিডনির মতো অথবা অশ্বখুর বা ঘোরার খুরের মতো ইহা লাল অস্থিমজ্জা জকিট পিলিহা ও লসিকা গন্তি হতে উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার তিরিশ থেকে চল্লিশ ঘন্টা পর ইহা ম্যাক্রোভাজে পরিণত হয় লাল অস্থিমজ্জায় মনোব্লাস মনোব্লাস্ট কোষ থাকে মনোব্লাস কোষ থেকে মনোসাইট উৎপন্ন হয় মনোসাইটের কাজ এক প্রাকৃতিক ধাওর হিসেবে কাজ করে দুই ভাইরাস ও ব্যাকটেরিয়াকে গ্রাস করে তিন ফ্যাগোসাইটোসিস ঘটায় শ্বেত রক্ত কণিকার কাজ নিউটোফিলের কাজ এক এরা জীবাণু সম্পর্কে রাসায়নিক বার্তা প্রেরণ করে দুই লিপিড জাতীয় পদার্থ খরণ করে রক্তনালির ভেদ্যতা বৃদ্ধি করে তিন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে চার এর বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে ইওসিনোফিলের কাজ এক এরা লার্ভানাশক পলিপেপটাইড খরণ করে এবং কৃমির লার্ভা ধ্বংস করে দুই ইহা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে তিন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে চার হাইড্রোলাইটিক অ্যানজাইম খরণ করে পাঁচ ক্রিস্টচমা ও টাইসেনের পরজীবীর মৃত্যু ঘটায় বেসুফিলের কাজ এক বেসফিল হিস্টামিন নিঃসরণ করে হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই বেসুফিল হ্যাপারিন নিঃসরণ করে হ্যাপারিন রক্ত জমাট বাড়তে বাধা দেয় লিম্পোসাইটের কাজ এক অ্যান্টিবডি উৎপন্ন করে জীবাণু ধ্বংস করে দুই স্মৃতিকোষ হিসেবে কাজ করে তিন ভাইরাসকে সরাসরি আক্রমণ করে চার ক্যান্সার কোষ ধ্বংস করে পাঁচ লিম্ফোসাইট ও ফ্যাগোসাইট সতর্ক প্রহরী হিসেবে কাজ করে এবং জীবাণুর মোকাবেলা করে মনোসাইটের কাজ এক প্রাকৃতিক ধাওর হিসেবে কাজ করে দুই ভাইরাস ও ব্যাকটেরিয়াকে গ্রাস করে তিন ফ্যাগোসাইটোসিস ঘটায় শ্বেত রক্তকণিকাকে আনুবীক্ষণিক সৈনিক বলা হয় কেন শ্বেত রক্তকণিকা হল দেহ রক্ষাকারী অতন্ত প্রহরী ও বিশ্বস্ত সৈনিক মনোসাইট ও নিউটোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে দেহকে রক্ষা করে লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে দেহকে রোগ প্রতিরোধী করে এছাড়া শ্বেত রক্তকণিকা হিস্টামিন তৈরি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এসব কারণে শ্বেত রক্তকণিকাকে আনুবীক্ষণিক সৈনিক বলা হয় শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে অ্যান্টিবডি তৈরি করে দেহকে রোগ প্রতিরোধী করে হিস্টামিন উৎপন্ন করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই কারণে শ্বেত রক্তকণিকাকে আনুবীক্ষণিক সৈনিক বলা হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ